আজ তোমাদের সাথে থাইল্যান্ডের ওলি ডে এবং নাইট ক্রিমের রিভিউ শেয়ার করব, যেটা আমি নিজে ব্যবহার করেছি। প্রথমে আমি তোমাদেরকে দেখাচ্ছি ওলিয়ার নাইট ক্রিমটা। ওলিয়ার নাইট ক্রিমটা যেটা করে, এটা আমরা যখন ঘুমাই তখন এটা আমাদের স্কিনকে নারিশ করতে সাহায্য করে, এছাড়া আমাদের স্কিন থেকে ডার্ক স্পট মানে দাগ ছোপ দূর করতে সাহায্য করে, এমনকি এটা আমাদের স্কিনকে হাইড্রেট করতে সাহায্য করে, আর এটা আমাদের স্কিনকে ব্রাইট করতে 14 দিন সময় নেয়। হ্যাঁ, এবং 14 দিনে আমাদের স্কিনটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এবং এটার আরেকটা যেটা কাজ, সেটা হচ্ছে আমাদের স্কিন থেকে বয়সের ছাপ দূর করে দিতে সাহায্য করে। তাই কারো স্কিনে যদি বয়সের ছাপ টাপ থেকে থাকে, তারা কিন্তু এই নাইট ক্রিমটা ব্যবহার করতে পারে। তবে হ্যাঁ, এই ক্রিমটা কিন্তু চোখের উপরে ব্যবহার করা যাবে না, শুধুমাত্র আমাদের স্কিনে ব্যবহার করতে হবে। নাইট ক্রিমটা শুধুমাত্র রাতে ব্যবহার করতে হবে। ফেস ওয়াশ করার পরপর আমাদের স্কিনে ফুল ফেসে এটাকে অ্যাপ্লাই করে রাখতে হবে। চেষ্টা করবেন ঘুমানোর 1 ঘন্টা আগে এটাকে মুখে অ্যাপ্লাই করার। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ওলিয়ার ডে ক্রিম। এটাতে SPF 15 আছে, যেটা কিনা আমাদের স্কিনকে সূর্যরশ্মির হাত থেকে রক্ষা করতে সাহায্য করে। আমরা মেয়েরা নর্মালি বাসায় থাকি, আর বাসায় থাকলে SPF 15 কিন্তু আমাদের জন্য সান প্রোটেকশন যথেষ্ট। আর যদি বাসার বাইরে যাই তাহলে আর একটু প্রয়োজন হয়, বাট বাসায় যেহেতু আমরা থাকি, যারা হাউস ওয়াইফ আছেন তাদের জন্য SPF 15 একদম ঠিক আছে। আর এটা যেটা করে, আমাদের স্কিনকে ব্রাইট করে, স্কিনকে হাইড্রেট করে, স্কিনকে প্রোটেক্ট করতে সাহায্য করে, হেলদি করতে সাহায্য করে, স্কিনকে ইয়াং লুকিং দিতে সাহায্য করে, স্কিনে যে বয়সের ছাপটা আছে এই বয়সের ছাপটা দূর করে কিন্তু স্কিনকে স্মুথ করতে সাহায্য করে। বয়সের আগেই যদি আপনার স্কিনে বয়সের ছাপ চলে আসে বা স্কিনটা কেমন যেন হয়ে যায়, তাহলে আপনি কিন্তু এখন থেকে এই ক্রিমটা ব্যবহার করতে পারেন। এটা স্কিনকে ব্রাইট করবে, সেই সাথে পাশাপাশি সূর্যরশ্মি থেকে রক্ষা করবে, এবং আপনার স্কিন থেকে বলি রেখাও দূর হবে। তো ডে এবং নাইট ক্রিম দুটোই কিন্তু খুবই ভালো, আমি ব্যবহার করেছি, আমার খুবই ভালো লেগেছে। ডে ক্রিমটা 2 বার ব্যবহার করবেন, সকালে এবং দুপুরে, আর নাইট ক্রিমটা শুধুমাত্র রাতে। ওকে, তো এই প্রোডাক্টের অরিজিনাল পাবেন খাদিজা বেগম ফেসবুক পেজে।